হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা। আজকে নিয়ে এসেছি কাশ্মীরি আলুর দম। এই আলুর দমটা কাশ্মীরি আলুর দম হলেও বাঙালিদের মধ্যে বিশেষভাবে প্রচলিত, বিশেষ করে যে কোনো অকেশনে, যে কোনো অনুষ্ঠানে আমাদের বাঙালিদের মধ্যেই আলুর দমটা হয়ে থাকে, বা বাড়িতে গেস্ট আসলে আমরা অনেক সময় বানিয়ে থাকি আলুর দমটা। দেখা যাক সেই আলুর দমের জন্য আমাদের কী কী লাগছে। এখানে আমি নিয়েছি খোসা সহ সেদ্ধ করা আলু 15 থেকে 18টা, সর্ষের তেল 6 টেবিল চামচ আমার রান্নার জন্য লাগবে, আর বাকিটা লাগবে আমার আলু ভাজার জন্য। গোলমরিচ লাগছে 12 থেকে 15টা, 3 থেকে 4টে লাগছে আমার দারচিনি স্টিক, ছোট এলাচ লাগলে 5 থেকে 6টা গোটা, সাথে নিয়েছি শাহি জিরা 1/2 টিস্পুন, একটু হিং লাগছে 1/2 টিস্পুনের মতো, ক্রাশ করে রাখা লবঙ্গ নিয়েছি 1/2 টিস্পুনের মতো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো লাগছে 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো লাগছে 1/2 টিস্পুনের মতো, ধনে গুঁড়ো লাগছে 1 টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো লাগছে 1 চা চামচ, গরম মশলা লাগছে 1 চা চামচ, ছোট এলাচ গুঁড়ো লাগছে 2 চা চামচ। এই রান্নার অন্যতম আরেকটা উপাদান মৌরি গুঁড়ো লাগছে 1.5 টেবিল চামচ, শুকনো আদা গুঁড়ো লাগছে 1 টেবিল চামচ, যদি শুকনো আদা না পান আদা বাটা দিলেও চলবে। তার সাথে নিচ্ছি বিটেন কার্ড, মানে ঘরে পাতা টক দইকে একটু ফেটিয়ে নিয়েছি, আর নিচ্ছি নুন আর মিষ্টি, চিনি লাগছে 1 চা চামচ, আর টক দইটা আমি নিয়েছি কফি কাপের 1 কাপ, আর 2 টেবিল চামচ মতো ফ্রেশ ধনে পাতা লাগছে। এবার আমরা আলুগুলোকে ছাড়িয়ে নেব। সেদ্ধ করা যে আলুগুলোকে আমি খোসা সহ সেদ্ধ করেছিলাম, সেগুলোকে এখন আমি একে একে ছাড়িয়ে নিচ্ছি। এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা বাদ দিলে চলবে না, যে প্রত্যেকটা আলুকে কাঁটা চামচের সাহায্যে আমি একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি। তাতে কি হবে, যখন আমি আলুটা ভাজবো তেলটা ভেতর অবধি গিয়ে, তারপরে যখন রান্না হবে মশলাটা ভেতর অবধি গিয়ে আলুর ভেতরেও টেস্ট ঢুকবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে তা গরম করে আলুগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, আলুগুলো ভাজার আগে আমি ওই যে ধনে পাতাটা ছিল ওটাকেও সম্পূর্ণ মিহিভাবে কুচিয়ে একটা সাইডে রেখে দিয়েছি, ওটা আমাদের শেষে লাগবে। এই আলুটা আমি একটু হাই হিটে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। দুপিটি যেন লাল হয় সেটা আমাকে খেয়াল রাখতে হবে। দেখুন রংটা কিন্তু আস্তে আস্তে আলুতে ধরে আসছে। এবার আলুটা আমার অনেকটাই হয়ে এসেছে, আর যেহেতু আমি আলুটা সেদ্ধ করে রেখেছি আগে থেকে, সেই জন্য এটা লো হিটে ভাজবার কোনোই প্রয়োজন নেই। এখন গোল্ডেন হয়ে এসেছে, সোনালি কালার ধরে নিয়েছে, আমি আলুগুলোকে এক এক করে তুলে নিচ্ছি টিস্যু পেপারের উপর। তাতে কী হবে, অতিরিক্ত তেলটা টিস্যু পেপার টেনে নেবে। কড়াইতে যা তেল ছিল তার মধ্যে 6 টেবিল চামচ তেল আমি রেখে বাকি অতিরিক্ত তেলটাকে আলাদা সরিয়ে রাখলাম, ওটা আমি পরে অন্য রান্নায় দিয়ে দেবো। আমি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেইগুলো সব আমি তেলে এখন ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। আমি সবসময়ই বলে থাকি ছোট এলাচটা অবশ্যই তেলে দেওয়ার আগে ফাটিয়ে দেবেন, না হলে ফেটে গিয়ে একটা অ্যাক্সিডেন্টও হতে পারে, আর এটা যদি ফাটিয়ে দিই আমরা তাহলে খুব সুন্দর গন্ধটাও বেরোয়। আচ্ছা, আমি ওই আধভাঙা টাইপের রাখা যে লবঙ্গটা ছিল সেটা দিয়ে দিলাম, হিংটা দিয়ে দিলাম, কিন্তু খেয়াল রাখতে হবে এই সময় আমাদের হিটটা যেন লো থাকে, আদারওয়াইজ এই যে গুঁড়ো মশলা গুঁড়োগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই তেলের মধ্যেই আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়োটা যখনই আপনি তেলে দেবেন তখন দেখবেন একটা খুব সুন্দর রং ধরছে, যেটা জলের মধ্যে দিলে সেটা কখনোই হয় না, আসে না, খুব সুন্দর রংটা ধরে গেছে। তার মধ্যে আমি ফেটিয়ে রাখা যে দইটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো আদা গুঁড়ো, যেটা কাশ্মীরি রান্নার একটা অন্যতম উপাদান, নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, সমস্ত মশলা এবং নুন একসাথে মিশিয়ে নিচ্ছি, এবং রান্নাটা হবে এখন মিডিয়াম হিটে, হিটটা কখনোই বাড়ানো যাবে না, আবার একদম লো হলেও চলবে না। রান্না করতে করতে আপনাদের একটা ট্রিক জানিয়ে রাখি, সেটা হলো যে আমি যে দইটা ইউজ করেছি সেটা কিন্তু খুব ভালোভাবে একটু নুন আর একটু চিনি দিয়ে ফেটিয়ে রাখা, তা না হলে দইটা ফেটে যেতে পারতো। দেখুন দইটা কিন্তু ফাটেনি এবং খুব ভালোভাবে মিলে গেছে। আচ্ছা, আমি এর মধ্যে অ্যাড করেছি একটু গরম জল, আর তারপরে যে মৌরি গুঁড়োটা ছিল সেই মৌরি গুঁড়োটা। এবার আমি এই মশলাটাকে একটু ফুটতে দেবো যাতে এটা পারফেক্টলি কুকড হয়ে যায়, মানে
আমাদের বাঙালিদের কথায় হলো মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। দেখুন তেলটা কিন্তু ওপরে ভেসে এসছে এবং সেই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে মশলার মধ্যে ছেড়ে দিচ্ছি। এই তেলটা ভেসে যতক্ষণ না উঠছে ততক্ষণ হলো মশলাটা কিন্তু কুকড হয়নি, এটা হলো তার একটা ইন্ডিকেশন। খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে, সেটা আপনারা পাচ্ছেন না এখন, যখন আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই পাবেন। এবার আমি শেষে একটু চিনি দিয়ে দিলাম জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য, নুন মিষ্টি সব কিছু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন ঢেকে দেব এবং রান্নাটা হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন 5 থেকে 7 মিনিট পর আমি দেখাচ্ছি আপনাদের ফিরে এসেছি, রান্নাটা একদম হয়ে গেছে, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। লাস্টে দিয়ে দিলাম যে গুঁড়ো মশলাগুলো রাখা ছিল, গরম মশলা, ভাজা জিরের গুঁড়ো আর ছোট এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। ব্যাস এবার আমি ওপর থেকে ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। একটু ধনে পাতা আমি রেখে দিয়েছি শেষে গার্নিশিং এর জন্য। আমি এবার আলুর দমটাকে সার্ভ করে দিচ্ছি। এই আলুর দমটা খিচুড়ি, রুটি, পোলাও, চাপাটি, পুরি যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে। আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ আলুর দম, আপনারা যে কোনো নিরামিষ দিনে যে কোনো ভোগের রান্নায় অবশ্যই এটা ব্যবহার করতে পারবেন। আমি এবার রান্নাটা এটা তুলে নিয়ে বেড়ে দিয়ে এর উপরে একটু ধনে পাতা কুচি সরিয়ে এটাকে সার্ভ করা কমপ্লিট করলাম। আর আজকে আমি সার্ভ করেছি গরম গরম বাসন্তী পোলাও এর সাথে। বাসন্তী পোলাওয়ের রেসিপিটা আমি দিয়ে দেবো এবং আর সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, অবশ্যই দেখে নেবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগলো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখনকার মতন চলি, টাটা।